মুগা মুগা বাড়ি বরিশাল, আমার কেমন আছে? না না না, মজা করছি আমি। আমাগো বাড়ি সত্যি বরিশাল, মানে আমাদের বাড়ি সত্যি বরিশাল। দেশটা কিন্তু খুবই সুন্দর, মানে আই মিন গ্রামটা কিন্তু খুবই সুন্দর। আমি এর আগেও একটা বরিশাল সম্পর্কে ভিডিও করেছি, সেটা হচ্ছে ঢাকা থেকে বরিশাল আসার পথে যে ভিডিওটা কি করেছিলাম নদীপথে, সেটার মধ্যে দিয়ে একটু ক্লিপ দিয়ে দিচ্ছি। তো হচ্ছে আমরা এখন আমাদের গ্রামটা, মানে আই মিন রাস্তাটা ঘুরে দেখি। সেদিনকার ওয়েদারটা সুন্দর ছিল, তার জন্য আমার ভিডিওটা সুন্দর এসেছে। আমাদের মসজিদটা অনেক সুন্দর, অনেক সুন্দর এবং অনেক সুন্দর। আমাদের গ্রামের, মানে হচ্ছে আমাদের যে গ্রামটা আছে, তার সব মুসলমানরা এখানে এসে নামাজ পড়ে। মসজিদের বেসাইড ব্যাকগ্রাউন্ড প্লেসটা আছে, ওইটাও সুন্দর। আমাদের গ্রামের অনেক মানুষ, ওই কেউ কেউ মানুষ থাকে ফসলের ক্ষেতে, কেউ কেউ থাকে হচ্ছে থালা বাসন মাজতে, আবার কেউ কেউ থাকে হচ্ছে রাস্তায় হাঁটতে থাকে, আবার কেউ কেউ থাকে বিভিন্নতার কাজে। আমাদের গ্রামে সাধারণত প্রধান কাজ কৃষিকাজ। আমাদের রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, সবুজ শ্যামল দিয়ে ভরা। আমাদের গ্রামে কিন্তু দূষণমুক্ত গ্রাম, খুব কমই দূষণ। আমাদের মসজিদের ছাদ, আই মিন আমাদের মসজিদের ছাদটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, যার কারণে এরকম অবস্থা আর কি। আমাদের গ্রামের যে ছাদের, মানে মসজিদের ছাদের যে বেসাইড প্লেসটা আছে, যেরকম এটা, এটা কিন্তু খুবই সুন্দর একটা প্লেস, অনেক সুন্দর। সোনার বাংলাদেশ তো সোনার মতোই হবে, আমাদের গ্রামটাও সোনায় মোড়ানো। অনেক সুন্দর সবুজ আমার গ্রাম, আমার অনেক পছন্দ গ্রামটা। রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর। আর এই হুজুর সাহেবের কথা কি বলবো, উনি হচ্ছে মসজিদের মুয়াজ্জিন। উনি মাছ ধরায় এতই ব্যস্ত থাকে এবং এতই ব্যস্ত থাকে, উনি আজান দেয় তো ঠিকই, কিন্তু উনি মাছ ধরার নেশায় আজান দেওয়ার পর নামাজও পড়তে ঠিক মতো মনে থাকে না অনেক সময়। দুটো গরু আছে কিউট কিউট। আর এটা হচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড সাইডের যে বাড়িটা দেখছেন, ওইটা আমার চাচুর বাড়ি। উনি হচ্ছেন রিয়া। লজ্জায় লজ্জায় মুখ ঢেকে ক্যামেরার সামনে আসছে, কিন্তু ক্যামেরার পিছনে গেলে রাক্ষসানি কটকটি। এই যে আমাদের গ্রাম, বিদায়।